বন্ধুরা, আজকে আমার সাথে একটা ছোট ঘটনা হলো, খারাপ লাগলো খুবই। ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় দোষ দিই, ওলাকেও দোষ দিই, বাট ওলাকে না মানে উবেরকেও দোষ দিই যে হারে টাকা দেয়, বা র্যাপিডোর তো দোষ আছেই অনেক রকমের, তো মিলিয়ে তো চলতে হয়, একটার উপরে তো থাকলে হবে না। তো আমি আজকে পার্কস্ট্রিট ব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম, ছোটখাটো অনেকই বুকিং পাচ্ছিলাম উবেরে, তো আমি একটা র্যাপিডোতে পেলাম যেটা ছিল হচ্ছে কালিকাপুর ছাড়িয়ে, মানে ওই কালিকাপুর ছাড়িয়ে বলতে পারো, মুকুন্দপুর ওই জায়গাটায়। তো আমাকে দেখালো 12 পয়েন্ট কত কিলোমিটার, 109 টাকা, ওটা সার্চে ছিল 34 টাকা এক্সট্রা। তো যাকগে সেটা কথা না, 109 টাকা, আমি জানি আশা করি ওটা 120 টাকা বা যাই 120 কাছাকাছি পাবো গিয়ে ক্যাশ কালেক্ট। তো জিজ্ঞেস করলাম ক্যাশ আছে, বলছে হ্যাঁ, ভালো কথা, কাস্টমারকে বসিয়ে নিয়ে চলে গেলাম। গিয়ে ওখানে গিয়ে দেখছি যে 79 রুপিস ক্যাশ কালেক্ট। আমি তো অবাক হয়ে গেলাম, যেখানে 109 দেখিয়েছে, 13 কিলোমিটারে আশা করেছিলাম 120 টাকা মতন ক্যাশ পাবো, কোম্পানি যে কাটবে পরে কথা, অনলাইনে গেছি যে পরে কাটবে সেটা ওর ব্যাপার, আমি তো ক্যাশ 120 টাকা মতন পাবো, সেখানে 79 রুপিস দেখাচ্ছে, ভালো কথা। এবার কাস্টমারও এক একটা হয় না ওইরকম ধরনেরই, তো যা যা দেখেছে ওটাই দিয়েছে, 80 টাকা আমাকে দিয়েছে। আমি ডিটেলসে গিয়ে দেখছি র্যাপিডোতে দেখাচ্ছে 10.5 কিলোমিটার, 10.25 কিলোমিটার, ঠিক আছে। তো আমরা তো সবসময় কিলোমিটার ফলো করি। আমি সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে কথা বললাম, কাস্টমার কেয়ার থেকে কি ব্যাপার না, এরম হয়েছে ব্যাপার, আপনারা কিলোমিটার চুরি করছেন কেন, আমি ডাইরেক্ট বলেছি। আমি এর আগেও দেখেছিলাম আপনার এটা, ধর্মতলা থেকে আমি একবার রুবি হসপিটাল নিয়ে গেছিলাম, আমাকে ওটা দেখিয়েছিল 9.1 কিলোমিটার, কিন্তু ধর্মতলা থেকে 5 নম্বর গেট থেকে মা ফ্লাইওভার হয়ে রুবি হসপিটাল কোনো মতে ওটা 9 কিলোমিটার না, তার উপরে, আমি হয়তো এখন বলতে পারছি না, বাট আমার মনে হয় যে 11-12 কিলোমিটারের মতন থাকবে। আর সেখানে আমাকে দেখা যায় 9 কিলোমিটার, তখন গ্রাহ্য করিনি, আমি জানি এরা চুরি করে কিলোমিটার, আজকে সেটা ধরেছি। তো 13 কিলোমিটার আমাকে অ্যাডজাস্ট করলো, কিন্তু টাকাটা অ্যাডজাস্ট করেনি। তারপর আমি টোটাল 3 বার ফোন করলাম, 3 বারে বলছে 4 ঘন্টা পর আমরা ওটা করে দিচ্ছি। আমি বেশ করে বললাম যে এটা কী হচ্ছে আপনাদের, দেখালেন 109 টাকা, এত কিলোমিটার, এখানে 10.5 কিলোমিটার হয়ে গেল, টাকা কমে গেল, এটা কি হচ্ছে আপনাদের। তো জাগে এটা একটা শেয়ার করলাম, এবার বাকি সবাই আছে, তোমরা একটু দেখে চলো। আমি মানছি অনেকজন র্যাপিডো করে না, বাট মিলেমিশে কোনো সময় চলতে হয়, ঠিক আছে, করবো না তা না, মাঝে মধ্যে খুলি এটা যখন এটা ওটা না পাই। তো এরকম একটা ব্যাপার হলো, এক দেখালো গিয়ে আর এক হয়ে গেল, তো কি বলবো, মানে কোনো ঠিক মতন সাপোর্টও মানে করে না দেখলাম র্যাপিডো থেকে। যাকে সবাই একটু দেখে চালাও র্যাপিডোতে, ঝেড়ে কেসে কথা বলে নাও, তারপরই এগোনো ভালো, নাহলে র্যাপিডো করা মানে খুব মুশকিলে পড়া টাকা পয়সা নিয়ে।